সবাইকে গুড নুন। আজকে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়াল ওয়ানের। আমরা বলতে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি আমাকে, সেটি হচ্ছে সিল্ক ফাইবার। তোমরা নাম শুনে থাকবে হয়তো। আমরা অনেকগুলো ফাইবার পড়েছি ইতিমধ্যে, সেটি প্রথম থেকে পড়েছি, প্রথম দুটো ইন্ট্রোডাক্টরি লেকচার পড়েছিলাম, তারপরে কটন পড়েছি, জুট পড়েছি, উল পড়েছি। তো আমরা পরীক্ষার জন্য এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো উল পর্যন্ত। এখন আমরা আজকে পড়বো সেটি হচ্ছে সিল্ক ফাইবার। তো সিল্ক আমরা তো সবাই কম বেশি চিনি, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছি সেটিকে অবশ্যই চিনব। তো সিল্কের শাড়ি, সিল্কের পাঞ্জাবি, রাজশাহীতে বাড়ি কাদের তারা তো নিশ্চয়ই সাপুরা সিল্ক চিনো, বা এই ধরনের বিখ্যাত যারা সিল্ক কোম্পানি রয়েছে রাজশাহীতে বিশেষ করে। তো এই সিল্ক ফাইবার, সিল্ক হচ্ছে একমাত্র প্রাকৃতিক ন্যাচারাল ফিলামেন্ট। ফিলামেন্ট মানে কি? অনিয়ত ল্যাম্প, বড় ল্যাম্প। স্যার এই সাবজেক্টের লেকচার শিট কয়টা হইবে? এই সাবজেক্টের লেকচার শিট কতগুলো হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আমরা পাঁচটা অলরেডি পড়েছি, সামনে এরকম আরো পাঁচটা পড়বো। তো সেটা ডিপেন্ড করবে সময়ের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। হ্যাঁ, এগুলো আমরা ক্লাসের পরে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি সময় দিব সবাইকে। আচ্ছা, তো সিল্ক ফাইবার একমাত্র ন্যাচারাল ফিলামেন্ট ফাইবার। ফিলামেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটি তো জানি যে লম্বা ল্যাম্প বিশিষ্ট, যেহেতু ন্যাচারাল ফিলামেন্ট সেহেতু এটা তো লিমিটেশন আছে, বাট যেগুলো ম্যানমেড ফিলামেন্ট সেগুলো তো ল্যাম্প একবার চলতেই থাকবে। তো চলো শুরু করা যাক সিল্ক ফাইবার। এটি কি ধরনের ফাইবার এবং কোথা থেকে আসছে সেগুলো সম্পর্কে একটু জানবো। ওটা হচ্ছে হোয়াট ইজ সিল্ক, এটি কি বলা হচ্ছে। সিল্ক ইজ এ ভেরি স্পেশাল ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার মানে যেগুলো আমরা সরাসরি নেচার থেকে পাই, আর যেগুলো মানুষ নেচারের যে অবস্থিত ম্যাটেরিয়ালস গুলোকে চেঞ্জ করে সে তারা কি তৈরি করে, প্রসেস করে, কেমিক্যাল সিনথেসিস করে নতুন করে ফাইবার তৈরি করে, সেটিকে আমরা বলছি সিনথেটিক ফাইবার। যেমন কটন, জুট, এগুলো আমরা সরাসরি পাই প্রকৃতি থেকে। কাঠকে যখন গলিয়ে সেলুলোজটাকে আলাদা করে, গলানো তো আর যায় না, কেমিক্যালি ডিগ্রেড করা হয়, ডিগ্রেড করে সেটিকে থেকে যখন আবার সুতা তৈরি করা হয় তখন সেটাকে আমরা ম্যানমেড ফাইবার বলি। সেটিও সেলুলোজ কিন্তু তখন আমরা সেটিকে ম্যানমেড ফাইবার বলি, সেটির নাম হচ্ছে ভিসকস। তো সিল্ক সেখানে একটি ন্যাচারাল ফাইবার এবং লম্বা লেন্থ বিশিষ্ট, সেই জন্য সেটাকে একমাত্র ন্যাচারাল ফিলামেন্ট বলা হচ্ছে। ওকে, ইট ইজ লাস্টারাস অ্যান্ড স্মুথ অ্যান্ড ড্রেপস অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি স্ট্রং। সিল্ক টেক্স ডাইস ভেরি ওয়েল, মানে কালার শোষণ করে সুন্দর, অ্যান্ড ক্যান বি মেড ব্রিলিয়ান্ট কালার, রং করা যায় সহজে। সিল্ক ইজ ইম্পর্টেন্ট হিস্টোরিক্যালি অ্যান্ড হ্যাজ বিন ইউজ ফর দ্য অ্যাট লিস্ট সরি 5000 বছর ধরে মোটামুটি এটি চলে আসছে আমাদের মানব সভ্যতায়। বলা হচ্ছে সিল্ক দ্য কুইন অফ ন্যাচারাল ফাইবার। কিং অফ দ্য ন্যাচারাল ফাইবার কে ছিল? কটন। তাহলে সিল্ককে বলা হচ্ছে কুইন অফ দ্য ন্যাচারাল ফাইবার। ইট ইজ কন্টিনিউয়াস প্রোটিন ফাইবার মেড বাই মালবেরি সিল্ক ওয়ার্ম কল বম্বেক্স মরি। শুধু এটি বম্বেক্স মরি না, আরো অনেকগুলো জাত রয়েছে, প্রজাতি রয়েছে। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবা, তোমাদের গ্রামে বাড়ি যাদের, ওই গাছের মধ্যে এক প্রকার পোকা হয়, শুয়োপোকার মতো, গাছের পাতা খেয়ে ফেলে, পাতা খেয়ে ফেলে ডিমের মতো সৃষ্টি করে, দেখেছো না? আম গাছে হয় সাধারণত, অনেকেই দেখে থাকতে পারো। তো সিল্কও একই ধরনের বা ওই প্রজাতির। বলা হচ্ছে সিল্ক ইজ অনলি দ্য ন্যাচারাল ফিলামেন্ট, অ্যাভারেজ লেন্থ অ্যারাউন্ড 500 থেকে 2000 মিটার। আর স্ট্যাপল লেন্থ কতটুকু ছিল? খুবই ছোট ছিল না, আমরা যখন কটন পড়ছিলাম। ফর দ্য কমপ্লিকেটেড প্রোডাকশন সিল্ক ফাইবার ইট ইজ নট প্রডিউস অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ অ্যাস্থেটিক লুক অ্যান্ড ফিল দ্য হাই ডিমান্ড অফ ওয়ার্ল্ড ওয়াইড। তো এটার প্রচুর চাহিদা আছে এটা আমরা জানি। টেকিং ইজ দ্য ডিমান্ড অফ নিয়ার অ্যাবাউট 3 মেট্রিক টন অফ র সিল্ক, বাংলাদেশ অনলি প্রডিউস 50 মেট্রিক টন। তাহলে আরো কতগুলো তৈরি করার স্কোপ রয়েছে আমাদের, এবং এটির বাণিজ্যিক যে ব্যাপারটা সেটি কিন্তু সুযোগটা রয়েছে। তো এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একটা তুঁত গাছের পাতা, তুঁত গাছ তো সবাই দেখেছো মনে হয়, তুঁত গাছের পাতা খায় এই সিল্কের লার্ভা, তারপর সেটি থেকে একটা পূর্ণাঙ্গ পোকা দেখতে পাচ্ছি যেটি ফ্লাইং করতে পারে। তো আজকে আমরা এটি জানবো। তাহলে আমরা জানলাম যে সিল্ক হচ্ছে একটি ন্যাচারাল প্রোটিন ফাইবার যেটি সাধারণত মথ থেকে তৈরি হয়, এবং সেটি সাধারণত 500 থেকে 2000 মিটার ল্যান্থ বিশিষ্ট,
হয়ে থাকে। তো চলো এটা কিরকম আমরা একটু ভালো করে দেখি। এটার একটি হিস্টোরি আছে। হিস্টোরিটা কি, বলা হচ্ছে চায়নার একজন রাজা আর ওয়াইফ, যেটাকে ইম্পেরর হং তাই বলা হচ্ছে তাদের নাম অনুসারে, কল্ড ইয়েলো ইম্পেরর, ওয়াজ দ্য ফার্স্ট পারসন অ্যাক্সিডেন্টালি ডিসকভার সিল্ক অ্যাজ ওয়েভেবল ফাইবার। অ্যাক্সিডেন্টালি, কিভাবে অ্যাক্সিডেন্টটা, কিরকম অ্যাক্সিডেন্ট, বলা হচ্ছে ওয়ান ডে হোয়েন দ্য এম্পেরর কি করা হচ্ছে, ওয়াজ শিপিং টি, চা খাচ্ছিল আন্ডার এ মালবেরি ট্রি, মানে কি তুত গাছের নিচে, এ কুকন ফেল ইনটু হার কাপ, মানে গরম চায়ে পড়েছে, এন্ড বিগান আনরাভেল, এবং খোলা শুরু হয়েছে। এই যে কুকনটা দেখতে পাচ্ছ পাশে, সে একটা তুত গাছের নিচে চা খাচ্ছিল, তো এই গরম চায়ের মধ্যে কুকনটা এসে পড়ছে। তো যখন সেটাকে উঠাইতে গেছে কাঠি দিয়ে, তো তখন দেখা যাচ্ছে যে এখান থেকে সুতা বেরোচ্ছে, অনিয়ত লেন্থ বিশিষ্ট, and become she enamored with the shimmering threads and discovered the source, Bombyx moris silkworm found white in mulberry. So ultimate ki holo ei chainar je raja royeche she ebong tar stri jokhon cha khacchilo tokhon accidentally eta ghote thake, eta manush khuje khuje ber koreni, to tokhon theke ei silk chole esheche. To silk er history etotukui amra bolte pari je prathomik bhabe invented mention jokhon holo, তো তখন থেকে বলা হচ্ছে ইম্পেরর সুন ডেভেলপ দ্য সেরিকালচার কালটিভেশন অফ সিল্কওয়ার্ম এন্ড ইনভেন্টেড দ্য রিল এন্ড লুম। তখন এই রাজা কি করলো, এটার কিভাবে হয় গাছের, তার যে উজির প্রজা যারা ছিল তাদেরকে নিয়ে এসে এটা প্রসেসিং শুরু করে, এন্ড চায়না কিপ দ্য সিক্রেট সেফ ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য মোর দেন 30 সেঞ্চুরি পর্যন্ত তার এটাকে গোপন রাখে যে কিভাবে সিল্ক হয়। তারা কিন্তু এটার প্রচুর বাণিজ্য করতো, তোমরা একটা নাম শুনে থাকবে সিল্ক রোড, মুভিও দেখেছো বোধ হয়। বলেছে চায়না স্টার্টে সিল্ক কালটিভেশন অ্যারাউন্ড 7000 ইয়ার অ্যাগো, দ্য রোমান্স পেইন্ট অ্যান্ড পাউন্ড পাউন্ড অফ গোল্ড হ্যাভ প্রোডিউস সিল্ক ফেব্রিক। রোমান্স পেইন্ট ওয়ান, মানে এক পাউন্ড দিয়ে, এক পাউন্ড অফ গোল্ড দিয়ে এক পাউন্ড অফ সিল্ক নিত, তাহলে বুঝতে পারছো কি ব্যাপারটা, মানে চায়নারা প্রথম যেহেতু আবিষ্কার করছে, তারা কিভাবে এটি আবিষ্কার হয় তারা কিন্তু মানুষকে বলতো না, ফলে কি হচ্ছে তারা এক পাউন্ড গোল্ডের বিনিময়ে এক পাউন্ড সিল্ক দিত, কি অবস্থা। ট্রাভেলার্স ওয়ার সার্চ থ্রোলি এট দ্য বর্ডার ক্রসিং এন্ড এনিওয়ান ফর ট্রাইং টু দ্য সোমাগল ইক্স কুকনস অর সিল্ক ওয়ার্ম আউট অফ দ্য কান্ট্রি ওয়ার সেমোরালি এক্সিকিউটেড, দাস আন্ডার দ্য ফালান্টি অফ ডেথ মিস্ট্রি সেরিকালচার রিমেইনড এন্ড ওয়ার কিপ সিক্রেট 3000 ইয়ার। তো এটি সাধারণত প্রচন্ড রেস্ট্রিক্টেড ছিল, আমরা চায়না মুভিগুলোতে অনেকগুলোতেই দেখি, তো সেখানে কাউকে যেতে হতো না, বা কেউ যদি ধরনের কুকন ডিম বা এগুলো নিয়ে আসতো তাকে মেরে ফেলা হতো, তো এইভাবে তারা এটাকে গোপন রাখতো। তো অবশ্যই এটা যখন তাদের জন্য লাভজনক, এক পাউন্ড দিয়ে এক পাউন্ড সোনা পাচ্ছে, তাহলে বিশাল ব্যাপার স্যাপার। ওকে, এটি ছিল ঘটনা যেখান থেকে সিল্কের উৎপত্তি বা উদ্ভব। এরপরে আসি সিল্ক রোড, সেটির নাম শুনে সেই একটা নামে বোধ হয় মুভিও রয়েছে, যেটি ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ একটি রুট ছিল। বলা হচ্ছে দ্য সিল্ক রোড ওয়াজ সাম অফ 4000 miles long stretching from eastern China to Mediterranean Sea, ভূমধ্য সাগরের দিকে। A caravan tracked the Silk Road followed the Great Wall of China to the northeast and bypassing that Thalakamakan desert, মরুভূমি অতিক্রম করে, climbing the Pamir mountain range and crossing the modern day Afghanistan and going to the Levant with the major trading market in Damascus. এই পর্যন্ত বিস্তৃত ছিল সিল্ক রোড, আমরা নাম শুনেছি, এটি একটি রোড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আরাবিয়া ইন্ডিয়া আমরা যেটি চলছে চায়না, এই চায়না থেকে এটাকে আমরা সিল্ক রোড বলছি, ঠিক আছে। এটিতে তখন ব্যবসা বাণিজ্যের প্রসার হতো, যেহেতু তাদের ব্যবসা বাণিজ্যের প্রধান একটি উপাদান ছিল সিল্ক, সেজন্য সেটা সিল্ক নামকরণ করা হয়। ওকে, তো এখান দিয়ে বাণিজ্যিক যারা বাণিজ্য করতো বা বণিকরা তারা আসতো যেত এভাবেই। তো এটা নিয়ে সিনেমা আছে, তোমরা দেখতে পারো সিল্ক রোড। ওকে, এখন একটু জানা দরকার, সিল্ক তো বুঝলাম যে ওই কুকন থেকে হবে, রেশম থেকে হবে। তো বাংলাদেশে নানা প্রকার রেশম বোর্ড ইন্ডাস্ট্রিজ রয়েছে, তোমরা জানো। তো সিল্ক গ্রোয়িং কান্ট্রিজ কারা সিল্ক উৎপাদন করে সে সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। আমরা যদি বলি যে জিওগ্রাফিক্যালি এশিয়া ইজ দ্য মেইন প্রোডিউসার অফ সিল্ক অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্রোডিউস 90% অফ দ্য টোটাল,
মানে এটি এশিয়ান সাব কন্টিনেন্টে আমাদের, এন্ড থ্রু দেয়ার 40 কান্ট্রিজ ওভার দ্য অফ সিল্ক। বিশেষ করে আগে তো চায়না ছিল, চায়না তো আমাদের ইয়েতেই এশিয়ান সাব কন্টিনেন্টে, তো সেখানে প্রায় 90% সিল্ক উৎপাদন করে, তাদের ভিতরে 40টা কান্ট্রি বেশি উৎপাদন করে। সেটি হচ্ছে যে তো প্রথমে তো চায়না তো থাকবেই, চায়না থেকে যেহেতু, তারপর যারা বণিকরা যেত তারা চুরি করে বা যেভাবে হোক এই সিল্ক কুকন বা মদ এগুলো চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তারপর আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে। বলা হচ্ছে দ্য মেজর সিল্ক প্রোডিউসিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর চায়না, ইন্ডিয়া, উজবেকিস্তান, ব্রাজিল, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, DRP মানে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া যেটি, ইরান, এক্সেট্রা। তো আরো বাংলাদেশও আছে, বাট সেটি এতটা পরিমাণে নয় যেটি এইখানে যারা উল্লেখ করা হলো তাদের যে পরিমাণ প্রোডাকশন। তো চায়না থেকে আশেপাশে ছড়িয়ে গেছে আমরা দেখছি। So few other countries are also engaged in production of cocoons of raw silk in the negligible quantities. অল্প কিছু পরিমাণ, যেমন কেনিয়া, বোস্তানিয়া, নাইজেরিয়া, জাম্বিয়া, জিম্বাবুই, বাংলাদেশ, কলম্বিয়া, ইজিপ্ট, নেপাল, বুলগেরিয়া, তুর্কি, উগান্ডা, মালয়েশিয়া, রোমানিয়া, বলিভিয়া, এগুলো সাধারণত অল্প পরিমাণ উৎপাদন করে। তবে মাথা মেজর হচ্ছে চীন। চায়না ওয়াজ দ্য লিডিং সাপ্লায়ার অফ সিল্ক টু দ্য ওয়ার্ল্ড উইথ অ্যানুয়াল প্রোডাকশন অফ 1.5 লাখ মেট্রিক টন। And the India is the second largest producer of silk and also the largest consumer of silk in the world. India সবচেয়ে উৎপাদনকারীর দিক থেকে দ্বিতীয় এবং ব্যবহারকারীর দিক থেকে লার্জেস্ট, বেশি কনজিউমার বা তাদের রয়েছে, তারা বেশি সিল্ক ইউজ করে থাকে, সিল্কের শাড়ি, গেঞ্জি, লুঙ্গি থেকে নানা কথা। বাংলাদেশ অলসো প্রোডিউস ভেরি স্মল অ্যামাউন্ট অফ সিল্ক। ইন বাংলাদেশ সিল্ক ইজ মোর লাইকলি টু ট্রেডিশনাল ড্রেসেস ওয়ারিং দ্য হোলস অ্যান্ড এরিস্টোক্রেসি অফ দ্য পার্টস। তো সিল্কের শাড়িতে কি, আমাদের দেশে তো সিল্কের দামও বেশি, আমরা সিল্ক পড়তে পারলে কি একটু আভিজাত আভিজাত বোধ করি, এটা ধনী ধনী মনে হয়, তাই না? দ্য মেজর সিল্ক কনজিউমার্স কারা পরে এই সিল্কের জিনিসপত্র? ইউএসএ, তারপরে জাপান, ইন্ডিয়া, ফ্রান্স, চায়না, চায়না না তো নিজেরাও পরে, ইউনাইটেড কিংডম, সুইজারল্যান্ড, জার্মানি, UAE, কোরিয়া, ভিয়েতনাম, এক্সেট্রা, এই সমস্ত ভালো ভালো কান্ট্রি যারা উন্নত দেশ, তারা সাধারণত এই ধরনের আভিজাত্য বা আভিজাত্যের ছোঁয়ায়। ওকে, তো এখন এই সিল্ক সম্পর্কে আমরা জানলাম, এই পোকা থেকে আসে, রেশম পোকা থেকে, কিন্তু সেটা আসবে কিভাবে বা প্রসেসটা কি, সেই প্রসেসটা একটু আমাদেরকে জানা দরকার যে সিল্কটা কি হবে। তো সিল্ক ওয়ার্ম কালটিভেশন যদি আমরা প্রথম থেকে শুরু করি, সেটি হচ্ছে, দেখো আমি একটু চার্ট আকারে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের কালটিভেশন অফ সিল্ক ওয়ার্ম। প্রথমে হলো ম্যাটিং। তো অবশ্যই একটা পুরুষ পোকা মত এবং একটা মহিলা মতের মিলন হতে হবে, সেটিকে আমরা মেটিং বলছি। ফলে সেই মহিলা মতটি ইগ দিবে, ডিম দিবে, সেটি হ্যাচিং করবো, চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিব, তারপর সেটিকে ব্রাশিং করব, একটু ছড়িয়ে দেওয়ার পর ব্রাশিং করতে হয়। ব্রাশিং করলে তারপর সেখান থেকে লার্ভা বেরোবে, সেই লার্ভাগুলোকে খাওয়াবো। ওকে, তো লার্ভাগুলো যখন এরকম কুকনের ন্যায় হবে, তারপর সেটাকে ড্রাই করতে হয়, শর্টিং কুকনস, ড্রাই করার পর ভালো ভালো কুকন গুলো আলাদা করতে হয়, সফেনিং এন্ড সেরিসিং, এটাকে কুকিং করতে হয়, বয়েলিং এন্ড ড্রিলিং দ্য ফিলামেন্ট এন্ড থ্রোয়িং। আচ্ছা, তো এই চারটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, যেতে করে তোমাদের যে কনসেপ্টটা সেটি ক্লিয়ার থাকে। আমি শেয়ার করি, এক মিনিট আমি যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এক মিনিট আমি শেয়ার করছি, তাহলে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে, আশা করি। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? ভিডিও আমি চালু করিনি এখনো। ওকে, সবাই দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের রেশম পোকা। সেই রেশম পোকা কি করছে, এই যে সিল্ক, যেটা মালবেরি ট্রি বলি না আমরা, এই যে সিল্ক অর্থাৎ তুঁত গাছ যেটাকে আমরা বলি আমাদের গ্রামে বা সিল্ক সেরিকালচার এগ্রিকালচার কোম্পানি গুলোতে রয়েছে, তারা পোকাগুলো এই পাতাগুলো খায়, যেমন আম গাছের পাতা খায় ঠিক সেরকম। ওকে, পাতা খেয়ে খেয়ে এরা বড় হয়, ঠিক আছে? শুয়া পোকা দেখেছো না, জাস্ট লাইক শুয়া পোকা বা ওই গোত্রেরই, ঠিক আছে? দেখো একটু পোকাগুলোকে, আশা করি চিনতে পারবে। তারপর দেখো তার এখন এটা যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, তখন কি হবে,
মানে এটা ডিম থেকে শুরু করে নাই, পোকা থেকে শুরু করছি, তো নাহলে এটা অনেকটা এরকম হয়ে যাবে যে ডিম আগে না মুরগি আগে, তো একটা থেকে তো শুরু করতে হবে। তো যাই হোক, এটা পোকা থেকে শুরু করেছে ভিডিওটা। তো এখন এটা যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, তখন সে এই যে এরকম ভাবে সেরিসিন নির্গমন করে চারপাশে একটা কুকন তৈরি করবে, ঠিক আছে, মাকড়সার জালের মতো এইয়া করে সে একটা কুকন তৈরি করবে যখন সে পূর্ণবয়স্ক হয়ে যাবে। দেখো পোকাটাকে একটু পাতা খেয়ে খেয়ে সে পূর্ণবয়স্ক হওয়ার পর সে এরকম করে ইয়ে করবে। একটু সময় নিবে ভিডিওটা, একটু সময় ধরে দেখবো আমরা। এই পোকাগুলো দেখলে তো আপনার ভয় পাই। কেন ভয় পাওয়ার কিছু নাই, কি করবে, তুমি কি মেয়ে মানুষ? সে দেখো বজ্র কিন্তু বাইরে পরিত্যাগ করতেছে, ঠিক আছে, ভিডিও তো দেখতে পাচ্ছ কিনা। তো এভাবে এভাবে করতে করতে একটা কুকন তৈরি হবে পোকাটা। একটু সময় নিবে। তো এরকম কুকন কিন্তু আমরা ওই আম গাছের পাতায় বা গাছের পাতায় লেগে থাকতে দেখি, ঠিক আছে, ওই যে শুয়া পোকা যারা আম গাছের পাতা খায়, ওটাও কিন্তু এক প্রকার ইয়ে মানে সিল্কেরই বা এই যে আমাদের যে যেটা মথ বা রেশমেরই চাপ। তো এদের পার্থক্য হচ্ছে এরা হলো ইয়ের পাতা খায় আর ওরা সব পাতা খায়। এটা তারপর কুকনটা তখন ড্রাই করে আমরা বয়েল করব। দেখো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট জন্মাবে অ্যাবাউট সিল্ক সম্পর্কে বা কিভাবে এটার উৎপাদন হয় সে সম্পর্কে। এরপরে ওই কুকন হলো, কুকনটাকে এভাবে বয়েল করা হবে, ঠিক আছে। বয়েল করলে সেখানে ওই যে সুতাটা আছে, তারপর সুতাটা বের করে নিয়ে আসা হবে। এই যে ইয়ে করা হচ্ছে, কুকন থেকে একটা লাগাই দিছে রোলে ঘুরতেছে, এটাকে বয়েল করতে হবে। হ্যাঁ, বয়েল করার পর এই যে, তো এই যে দেখো কুকন যে হলো, কুকন কিন্তু সে ভিতরে বেঁচে থাকবে। বয়েল করলে কি হবে, বয়েল করলে মরে যাবে, তখন কিন্তু এই ফাইবারটা আমরা আনওয়াইন্ড করতে পারবো। ওকে, এই যে প্রফেসর, এটা একটা ইউনিভার্সিটি ভিডিও, সে প্রফেসর এটা আমাদেরকে দেখাচ্ছেন, ঠিক আছে, এটা বয়েল করার পর দেখাচ্ছেন এখান থেকে, তখন আমরা ইয়ে করব। ওকে, তো ভেতর থেকে সুতাটা বের হলে তখন শুধু ইয়েটা পড়ে থাকবে তাদের যে ছেদ, যেহেতু তার চারপাশে সে সুতা করছে, সুতাটা বের করে নিলে জাস্ট ভিতরে যে রেসিডিউটা সেটা থাকবে। তারপর এইভাবে এই যে দেখো নিচে থেকে এই যে বাটিতে লক্ষ্য করো সবাই, বাটিতে এগুলো নড়তেছে মানে এখান থেকে সুতাটা বেরোয় যাচ্ছে, কন্টিনিউয়াসলি বেরোয় যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা যদি একটু টেনে দেই, দেখো উনি হাত দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে পুরো ফ্যাক্টরিতে অর্থাৎ সবগুলোতে, ঠিক আছে, সিল্ক ইয়ে করে নিচে দেখো গরম পানি, উপরে ওই যে স্পেন্ডল ঘুরছে ওটা তো ম্যানুয়ালি দেখালাম, উপরে স্পেন্ডলে লাগাই দিচ্ছে, ওটা চলছে, যে দেখো প্রত্যেকটাতে গরম পানি এবং সিল্ক কুকন রয়েছে, যিনি ভদ্র মহিলা কাজ করছেন এই সিল্ক কুকন থেকে এটা শো করাচ্ছেন, উপরে লাগাই দিচ্ছেন এবং সেটি ওয়াইন্ড করা হচ্ছে। দেখো আরেকটু ক্লিয়ার যদি দেখায়, এটা পুরো সবগুলোই গরম পানি, বয়েল করা সিল্ক কুকন, এটি ফ্যাক্টরির কথা বলছে। ওকে, এভাবে সিল্ক গুলোকে আলাদা করা হয়, ঠিক আছে, তারপরে মৃত কুকন গুলো এরকম ভিতরে পড়ে থাকে। আমরা আরেকটা ভিডিও দেখবো, আশা করি সেটাতে ইয়ে ক্লিয়ার হবো। তারপর কি লুমে এটা ইয়ে করা হয়? আচ্ছা, এটা এতটা কাভার করছে না, আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও রেডি করি, দাঁড়াও এক মিনিট, ঠিক আছে। ওকে, আমি এটাকে স্টপ করছি, এটা নট ক্লিয়ার, আরেকটা দেখাচ্ছি ক্লিয়ার কনসেপ্টের জন্য।
স্যার আমার একটু ওই ক্লাস স্যার আমার একটু ওই ক্লাসটা যাইতে দাও কি স্যার একটু ছুটি দিলে ভালো হ্যাঁ হ্যাঁ ইউ মে গো নাও নো প্রবলেম আচ্ছা স্যার আচ্ছা আমরা কোথায় ছিলাম ওকে দেখো ওকে তো আমি একটু টেনে দিয়ে দেখাচ্ছি দেখো আমরা কোথায় ছিলাম মনে করো যে এখানে ছিলাম এই যে এটা হচ্ছে বয়েল করার পর তো আমরা পোকা থেকে শুরু করব আবার দেখো এটা হচ্ছে বয়েল কুকন এই যে পোকা এই পোকাতে আমরা ছিলাম এই পোকা হলো পাতা খাবে পাতা খেয়ে হলো কুকন তৈরি করবে এটা চাষ করা হয় এখন এইভাবে তো মানে ডিম হবে ডিম থেকে লার্ভা হবে লার্ভা থেকে আচ্ছা আচ্ছা আমি প্রথম থেকে আবার একটু চেষ্টা করি দেখো এখানে কয়েকটা স্টেজ তোমরা দেখবা দেখো ফোর স্টেপ এক আরে চলে গেল কে ওকে এখানে এই যে দেখো আরে ভাই এক দেখে না কে আচ্ছা পজ কর এক মিনিট হইছে এবার এই যে দেখো ইয়েগুলোতে স্থির ভাবে দেখো ছবিটাতে এই যে লেগে রয়েছে কতগুলো ডিম ঠিক আছে ডিম ফুট এই ডিম তারপরে এগুলোকে ফুটানো হবে বলতে এগুলো থেকে লার্ভা বেরোবে এই যে লার্ভা বড় হবে লার্ভা বড় হওয়ার পর তারা কি দিবে ডিম তারপর এই যে পিউপা হবে পিউপা থেকে যখন ওটা থেকে যখন খোলস থেকে বেরিয়ে আসবে তখন এরকম পূর্ণবয়স্ক মথ সৃষ্টি হবে যারা উঠতে পারে এরা তখন একজন আরেকজনের সাথে মেটিং করে আবার ডিম উৎপন্ন করবে ওকে এটাকে ক্যাটাপিলার বলা হচ্ছে এই যে দেখো এটাকে বের করলে ভিতরে এরকম লাগে এরকম মথগুলো থাকবে তারা একটা আরেকটার সাথে ম্যাটিং করবে তারপর লার্ভা হবে লার্ভাগুলোকে এভাবে আমরা খাইতে দিব ঠিক আছে এই যে এতে খাইতে দেই তারপর সেগুলো আস্তে আস্তে বড় হবে এগুলো হলো ডিম ঠিক আছে মালবেরি ট্রি খায় সাধারণত ওকে এগুলোকে প্রথমে ডিমগুলো তারপর এগুলোকে কেমিক্যালি ট্রিট করতে হয় যেন নষ্ট না হয়ে যায় আমরা এগুলো দেখবো সব প্রসেসগুলো সম্পর্কে জানবো ওকে এটা হচ্ছে সেই তুত গাছ যেটা হলো পোকারা খেয়ে থাকে ওকে মালবেরি ট্রি পাতা খাবে তারপর এটা আস্তে আস্তে বড় হচ্ছে ওকে তো এটি সাধারণত গাছের পাতা গিয়ে খাওয়ার মতো যোগ্যতা নাই দিয়ে খাওয়ানো হয় দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা এই কাজটি করছেন এটি সাধারণত নরম বা একটু পুরাতন গুলো সাধারণত সেভাবে খায় না মলবেরি ট্রিস ওকে এরপর এটা থাকবে এরপর এটা থেকে এই যে দেখো এরা আলাদা করছে পোকাগুলো অর্থাৎ পূর্ণবয়স্ক মদগুলো ওকে এখানে যেন কোন প্রকার এই মশা মানে পিঁপড়া এরা কিন্তু এটাকে নষ্ট করে দেয় হ্যাঁ এটা যেন না হয় তারপর এটা আস্তে আস্তে কুকনে পরিণত হবে যে রাউন্ড ওকে এই যে ইয়ে শুরু হয়েছে তাদের এই যে সেরেসিন মাকড়সার জালের মতো ঠিক আছে তারপর তারা ইয়ে ফর্ম করবে মানে একটা ভালো ভিডিও পাইলাম না যেখানে সবগুলো স্টেজ তোমাদেরকে ভালোভাবে দেখাবে কি একটা অবস্থা পরবর্তীতে দেখো এই যে এরা কি করছে এই যে এখানে রেখে দিল না এই যে দেখো প্রত্যেকটা এই যে সাদা সাদা কুকেন তৈরি করছে যে প্রথম ভিডিওতে আমরা দেখলাম তারপর সেটাকে বয়েল করে ওখান থেকে ফাইবার গুলোকে বের করে নেওয়া হয় ঠিক আছে তারপর এভাবে সেগুলোকে ইয়ে করা এই যে কুকন এই যে এই যে এই যে সাদা সাদা এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ তো এটা যদি আরো পূর্ণবয়স্ক হয়ে যায় তখন এটা থেকে পোকা বেরোবে তাহলে পূর্ণবয়স্ক হওয়ার আগেই কিন্তু এটা আমাদেরকে
বয়েল করতে হবে, ঠিক আছে? স্যার এই এই ফাইবার গুলো স্যার অনেক এক্সপেন্সিভ স্যার। সিল্ক সিল্ক হ্যাঁ এক্সপেন্সিভ তো অবশ্যই, এতটা এক্সপেন্সিভ না যে আমরা কিনতে পারবো না সিল্ক। ওকে, এই যে তখন তারা বেরোলে পোকা হবে, পোকা থেকে ডিম হবে, ডিম থেকে লার্ভা হবে, লার্ভা থেকে কুকন হবে, কুকনকে বয়েল করলে সেখান থেকে আমরা ইয়ান পাবো। আর যদি কুকন গুলোকে রেখে দেই তাহলে সেখান থেকে আবার মানে ঘটনাটা ডিমের মতো হলো, মুরগি মুরগি থেকে ডিম হবে, ডিম যদি খেয়ে ফেলি তাহলে তো খেয়ে ফেললাম, আর না হলে আবার সেখান থেকে মুরগি হবে। হ্যাঁ, তারপর তারা মারা যায়, মেটিং করার পর মেয়ের গুলো মারা যায়। এই যে ডিম হলো, ফিমেলরা সাধারণত ডিম দেয়, এরকম ডিম গুলো তারপর রাসায়নিক কেমিক্যালে চুবানো হয় যেন নষ্ট না হয়, ঠিক আছে? ওকে স্যার, এগুলো মারা যাওয়ার পর এগুলো কি করে, ফেলে দেয়? কি করবে, ফেলে দেয় ওয়েস্টিস বা ইয়ে খায়, ওই যে মুরগি। তারপরে এই যে বয়েল করা হবে, বয়েল করার পর সেখান থেকে ফাইবারটা বেরিয়ে আসবে, এই যে বেরিয়ে আসবে, ঠিক আছে? এই হচ্ছে পুরো প্রসেস। আমরা এখন তাহলে আমাদের লিটারেচারে চলে যাব। দেখো এখান থেকে এই যে হট ওয়াটারে অবশ্যই ইন্টারেস্টিং, তোমরা সার্চ করলে আর অনেক ভিডিও পাবা। এই যে দেখো, উনি ভদ্র মহিলা প্রত্যেকটা থেকে বের করে সবগুলাকে একখানে ধরে বিয়ে করলো। এটা ইন্ডিয়াতে সাধারণত একটা থেকে আরেকটা তো উইন্ডিং করা হচ্ছে, সেটা দেখাচ্ছে। ওকে ওকে, চলো তাহলে এবার আমরা আমাদের থিওরিতে চলে যাই। আমরা দেখলাম উইন্ডিং মেশিন, তারপর এগুলো উইন্ডিং করা হয়, তারপর সেখান থেকে নানা প্রকার দ্রব্যাদি তৈরি করা হয়, এই শাড়ি জামদানি। ওকে, তাঁত যারা দেখনি তারা দেখো, তাঁত তো দেখেছো সবাই। ওকে, তারপর ফ্যাশন শোতে চলে গেল। হ্যাঁ, কথাই ছিল কি আর কথায় কি হয়ে গেল। হ্যাঁ ওকে, আমরা ছিলাম শাড়ি তৈরি করা হয়, ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে, আমরা আবার আমাদের লেকচারে ফিরে যাব। সেটি হচ্ছে আমাদের লেকচারটা কোথায় ছিল, এখানে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম এখানে, কি কি হচ্ছে এখানে, সেটি হচ্ছে প্রথমে ম্যাটিং হবে, তারপর ইগ দিবে, ওই যে দেখলাম ইগ গুলোকে তারপর আমরা কেমিক্যালে চুবাবো যেন নষ্ট না হয়। হ্যাচিং হচ্ছে একটা খাঁচার চারপাশে ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দিব, ব্রাশিং করব যেন বাইরে থেকে আবর্জনা বা এগুলো না আসে। তারপর সেখান থেকে লার্ভা হবে, লার্ভা গুলোকে আমরা খাওয়াবো, খাওয়াইয়া বড় করব, বড় করার পর সেগুলো পিউপা মানে বড় হয়ে কুকন তৈরি করবে। এখন আমরা যদি চাই এখান থেকে আবার মদ উৎপন্ন করব, তাহলে এটাকে রেখে দিব, আর যদি না চাই তাহলে সেটাকে বয়েল করে শর্টিং কুকন, সেটাকে সেরিসিন কুকিং করলে সেরিসিন। বড় হতে স্যার কত, স্যার বড় হতে কত দিন লাগে স্যার? হ্যাঁ, আমরা জানবো একটু পরেই দেখাচ্ছি আমি। তারপর ফিলামেন্ট এন্ড থ্রোয়িং, তো চলো আমরা পুরো প্রসেসটা জেনে নেই। আচ্ছা, ফুল প্রসেস তোমাদেরকে আমি দেখাচ্ছি কতদিন লাগে। আচ্ছা দেখো, এখানে আমাদের কি কি রয়েছে, যে নর্মাল এগ বা ইগ, ঠিক আছে? তো ইগ যখন হ্যাচড হবে, ইগ হ্যাচিং করলাম চারপাশে ছেড়ে দিলাম, তাহলে এরকম তো ইয়ে রাখা যাবে না, পিঁপড়া টিপড়া আবার ডিম খেয়ে ফেলে, ঠিক আছে? তো ইগ থেকে তখন কি হবে, যে ফার্স্ট ইনস্টার যেটা বলা হচ্ছে, ডিম থেকে তিন চার দিনের মধ্যে প্রথম যে লার্ভা সেটি হবে, সেকেন্ড ইনস্টার যেটি দুই তিন দিনে এবং সেকেন্ড মোল আরেকটু বড় হবে, এভাবে থার্ড ইনস্টার তিন থেকে চার দিন থার্ড মোল সে আরেকটু বড় হবে, লার্ভাগুলো বড় হচ্ছে কিন্তু আস্তে আস্তে। ফোর্থ ইনস্টার তিন থেকে চার দিন অ্যান্ড ফোর্থ মোল, কয়দিন হলো হিসাব করো। ফিফথ ইনস্টার ছয় থেকে আট দিন, ধরে নাও মোটামুটি গড়ে। এরপর কি হচ্ছে, এরপরে এই ছয় আট দিনের পর এই হচ্ছে সেটি মালবেরি সিল্ক খাওয়া শুরু করলো, পাতা খাওয়া শুরু করলো। তারপর পাতা খাওয়ার পর মোটামুটি বয়স্ক হলে সে কুকেনিং শুরু করলো, এই যে কুকেন হলো। কুকেনের সাত থেকে আট দিন পর ফ্রেশ কুকন উইথ লিপ পিউপা, ভিতরে সে পিউপাটা আছে এবং চারপাশে সিল্ক ইয়ান আছে। আমরা যদি এটাকে বয়েল করি বা এটাকে বয়েল করি তাহলে ইয়ান পাবো, আর যদি না করি তাহলে সেটা ইক পাবো। তো তার জীবনচক্র আমরা এখানে মোটামুটি কতদিন দেখতে পাচ্ছি,
জীবন চক্রটা এখানে দেওয়া নাই, জীবন চক্র আছে আমি তোমাদেরকে জানাবো, এটি কতদিন, 20 থেকে 30 দিনের বা মোটামুটি শর্ট টার্ম একটা ইয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা আমরা পুরোটা দেখে তাহলে জানতে পারবো। দেখো এইখানেও ছবিটা একইভাবে, সেটি হচ্ছে ডিম দিবে, ডিমটা ক্যাটারপিলার সৃষ্টি হবে, ক্যাটারপিলার লার্ভাগুলো বড় হবে, তারা এরকম কুকন সৃষ্টি করবে, কুকনটাকে আমরা বয়েল করব, বয়েল করতে থেকে ইয়ার্ন পাবো, আর যদি কুকনটা রেখে দেয় তাহলে সেটা থেকে মথ পাবো, অ্যাডাল্ট মথ, আবার মেটিং করে নতুন করে ইয়ে উৎপাদন করবে, সিল্ক উৎপাদন করবে। ওকে, তো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম কাল্টিভেশন অফ সিল্ক। তাহলে কাল্টিভেশন অফ সিল্ক কে বা প্রসেস অফ কাল্টিভেটিং সিল্ক ওয়ার্ম ফর প্রোডাকশন অফ সিল্ক ইজ কল্ড সেরিকালচার। এটি হয়তো আমরা অনেকেই জানি, ইন্টারমিডিয়েটে পড়েছি। সিল্ক ফাইবার ইজ এ কন্টিনিউয়াস ফিলামেন্ট এন্ড ফাইবার কনস্টিং দ্য ফাইব্রন হুইচ ইজ কানেক্টেড টুগেদার। তো এই সিল্ক, গাম, সেরিসিন এগুলো বুঝতেছি না। আচ্ছা এগুলো আমরা বুঝবো, যে সিল্ককে যে ফাইবারটা ভিতরে পায় সেগুলোর এগুলো কম্পোনেন্ট। দ্য ন্যাচারালি প্রোটিন ফাইব্রন ইজ সিলেক্টেড ফ্রম টু সালাইভারি গ্ল্যান্ড যেগুলো রয়েছে ওই পোকার, সেখান থেকে আমরা পাই। So there are 4 steps in the life cycle of the cocoon as follows. The egg, which develops into a larva to caterpillar, silkworm, dim theke larva hobe caterpillar porjonto, kete jabe bodhay abar join koro. The silkworm, which spin into cocoon for production and permit development into the tube. The silkworm jeta hobe shetake jokhon boil korbo tokhon seta more jabe, ar jodi chhere dei tale seta pupa hobe. Pupa emerges the four cocoon as moth, mothe porinoto hobe ebong female moth lays egg, continuing the life cycle. Cholbe bola hocche they may be the hatched 3 times a year. Female moth lays around 300 theke 400 dim day and moth dies soon after, dim dewar por more jay. As they are subjected to the hereditary infection, the eggs are infected, moths are destroyed, which result into the production of fine silk. So ইনফেক্টেড হতে পারে, ইনফেক্টেড নট থেকে। সো লার্ভা অ্যাবাউট 3 মিমার আর হ্যাস 3 মিমি, ছোট ছোট হ্যাস করা হয় চারিদিকে। অ্যান্ড ইগ অ্যাবাউট ফর অ্যাবাউট 20 থেকে 30 ডেজ দে আর কেয়ারফুলি নার্স অ্যান্ড ফিড লাইফ টাইমস অ্যান্ড ডে অ্যান্ড চপড মালবেরি লিভস খায়। আইডিয়াল টেম্পারেচার 23 থেকে 27 ডিগ্রি, হিউমিডিটি 68 থেকে, অ্যান্ড মস লেসি 60 থেকে। মোটামুটি এই 1.5 মাসের প্রসেস তোমরা বলতে পারো যে এরপরে সে ইয়ে করবে। টোটাল যদি ডে আমরা হিসাব করি, মানে ডিম থেকে লার্ভা হবে, লার্ভা খেয়ে বড় হবে, বড় হয়ে কুকন হবে, আবার কি লাইফ সাইকেলটা যদি আমরা বলি। ম্যাটিং, বলা হচ্ছে সিল্ক মথস ক্যান নট ফ্লাই বিকজ দেয়ার বডিস আর টু হ্যাভি ইন দেয়ার রিলেশন টু দেয়ার উইংস, মানে পাখার তুলনায় প্রচন্ড ভারী। অ্যান্ড মেল সিল্ক ডাই সুন আফটার ম্যাটিং, হোয়াইল সিঙ্গেল মথস ফ্রম 300 থেকে 400 টাইনি ডিম দেয়। দ্য ইগস হ্যাজ সিল্ক ওয়ার্ম ইন স্প্রিং time and their complete cycle takes approximately about 2 months. আমরা যদি বলতে পারি, তুমি যেটা বলছিলে স্বাগত, কতদিন লাগে পুরো লাইফ সাইকেলটা? 2 মাস লাগে। তাহলে সিল্ক তুমি 2 মাসের ভিতরে পেয়ে যাবে বা 2 মাসের আগে পেয়ে যাবে, কারণ তুমি তো মত আর বানাচ্ছ না, বা যদি মত বানাও। জি স্যার, বলছি স্যার এটা কি শুধু ফিমেলরাই দেয়? মেলটা দেয় না, মানে সিলগুলো ডিম তো ফিমেলরাই দিবে না? তুমি যখন কুকন করতেছো তখন তো মেল ফিমেল নাই, তারা সবাই সিল্ক দিবে, কিন্তু যখন তুমি ডিম চাও তখন তো শুধু ফিমেলরাই দিবে, সিল্ক সবাই দেয়, মেল ফিমেল সবাই দেয়। বলা আছে ইন দ্য 11th ডে জাস্ট আফটার, তাহলে স্যার ওই ফিমেল গুলো ডিম গুলো রেখে দেওয়া হয় মনে হয়, সেই জন্য মানে একদম। আরে মেল কি ডিম দেয় নাকি বোকা ছেলে? তুমি যখন ফিমেলের কথা বলতেছিস স্যার, হ্যাঁ ফিমেলের কথা বলতেছিস স্যার, এটা তো অবশ্যই ওইগুলো এটা নেচার। জি স্যার সেটাই তো বলছো, মানে ওইখান থেকে তাহলে স্যার মানে সিল গুলো রেখে দাও, মানে সিল গুলো নেওয়া হয় না, মানে তাই বলতেছি স্যার কি স্যার। হ্যাঁ সিল গুলো আর কাপলিং, ফিমেল শুধু না মেলও তো লাগবে, নালে তাদের কাপলিং হবে কিভাবে, ডিম হবে কিভাবে? এন্ড ম্যাটিং ফর অ্যাবাউট 1 ডে এভরি 30 মিনিটস।